যে আজকের এই যে মেলার যে অংশটা আমি আপনাদেরকে যদি দেখাতে চাই আপনারা দেখবেন ঠিক বিশাল আকৃতির একটি বিল্ডিং এর মতো করে নিজস্ব যে প্যাভিলিয়ন বাণিজ্য মেলার জন্য এই এখানে সেটা করা হয়েছে এবং বিশাল আকার একটি জায়গা নিয়ে আপনারা জানেন এই বাণিজ্য মেলায় কিন্তু ঢাকা শহরে বাণিজ্য মেলার কারণে কিন্তু যানজটের একটা তীব্রতা থেকেই যেত সেই কারণে সেখান থেকে ঢাকাবাসীকে এই যানজট মুক্ত করার জন্য কিন্তু এই আয়োজন এবং এই নির্দিষ্ট জায়গা কিন্তু বাণিজ্য মেলাটি করা হয়েছে যদি আমি আপনাদেরকে একটা কথা বলি এবং এই মেলাতে যারা রয়েছে তাদের সাথে যদি আমি কথা বলি আমি ভিতরে আপনাদেরকে দেখাবো তো সাথে রয়েছেন জনতা উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক এবং এই মেলার পাশেই তার একেবারে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তিনি রয়েছেন এই জায়গায় তিনি রয়েছেন এই এখানে আমি জানতে চাইবো আচ্ছা স্যার আসলে আপনি বলেন তো এই মেলার আগামী দিনে কিরকম আপনি আশা করছেন ইনশাআল্লাহ ধন্যবাদ সৈয়দুলগাজি এই 27তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হিসেবে স্থায়ী প্যাভিলিয়ন এখানে গত বছরও মেলা বসেছিল 25 লক্ষ দর্শনার্থী এসেছিল তো এবছর আশা করি দ্বিগুণ হবে কারণ এবছরের যে 300 ফিট ঢাকা থেকে যে কুড়িল থেকে যে রাস্তা সেখানে বিআরটিসি বাস অনবরত আসছে খুব স্বল্প ভাড়ায় তারপরে রাস্তাঘাট খুব সুন্দর যার দরুন দর্শনার্থীর সংখ্যা বাংলাদেশের সব জায়গা থেকে সব ডিস্ট্রিক্ট থেকে আসবে বলে মনে করি তো সেই হিসাবে এইবারে 27তম বাণিজ্য মেলার আসর খুব মুখরিতভাবে জমুট বলে আশা রাখি ধন্যবাদ দর্শক তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে গতবারের তুলনায় এই রূপগঞ্জের যে বাণিজ্য মেলাটি আসলে অনেক মুখরিত হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এ বিষয়ে আসলে মূলত কিন্তু এই মেলাতে ঢাকামুখী ঢাকার মানুষই আসলে এই মেলাতে আসবেন বেশি যাবেন বেশি সেই কারণে রাস্তাঘাটের যে অবস্থাটা সেটা কিন্তু গতবারের তুলনায় এবার অনেকটাই ভালো এবং খুব চওড়া হয়েছে সেই তুলনায় ঢাকা থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে সম্ভবত সেই কুড়িল থেকে এই মেলায় অংশগ্রহণ করতে পারবে এই সেই সুবাদে সেই সুবাদে তারা আমাদেরকে বলছেন যে আসলে এবার একটু ভালো হবে এবং দর্শক যদি আপনাদেরকে দেখাতে চাই এবার কিন্তু আগে আগেই অনেকটা সাজসাজ রব আমরা এই মেলাতে দেখতে পেয়েছি আপনারা জানেন স্থায়ী এবং অস্থায়ী প্যাভিলিয়নের মধ্যে আজকের যিনি সচিব ইফতিকার সাহেব তার সাথে আমি সকালবেলা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে 331টি স্টলের মাধ্যমে এই মেলাটি আসলে শুরু হবে আমাদের সাথে আমি যদি আপনাদেরকে দেখাই মেলার এটা প্রবেশপথের যে ডান মানে ডান প্রান্ত সেই দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে আমি মাঝে মধ্যেই এই মেলার খুঁটিনাটি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব তবে সবাই আমাদেরকে এই কথাটা জানিয়েছেন যে এবারের মেলাটা হবে জাঁকজমকভাবে হবে জাঁকজমকভাবে হওয়ার কারণ হলো এই জন্যে আপনারা জানেন যে দীর্ঘ এই করোনার কারণে কিন্তু ব্যবসায়ীরা খুব ভালো মুনাফা দিয়ে ব্যবসাটা করতে পারেননি তো তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার যেহেতু করোনাও নেই রাস্তাঘাটের অবস্থা ভালো এবং আগে ভাগেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন সব কিছু মিলিয়ে এই রূপগঞ্জ হবে উল্লাসিত উদ্ভাসিত এবং আনন্দিত একটা মেলা তবে যারা আমার সাথে দেখছেন এবং এই চ্যানেলে যারা সংযুক্ত রয়েছেন নিউজে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে বলবো প্রতিদিন সকাল 10টা থেকে মেলার গেট খোলা হয় এবং রাত্রে 9টা পর্যন্ত মেলা চলবে নিয়মিতই চলবে সেই মেলাতে আপনারা আসবেন এবং সেই মেলা থেকে সেই মেলা থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে মেলায় আসবেন সেই প্রত্যাশা করছি আসলে আপনি আমাদের বলবেন তো আপনি মেলায় আসছেন সুন্দর হবে ইনশাল্লাহ আশা করি এটা এটা ভাবার কারণটা কি করোনা নাই আর পেস ভালো এবার আগের চেয়ে অনেক দোকানপাট বেশি রাস্তাঘাট ভালো তিন সুবিধ ভালো নিরাপত্তার বিষয়টা নিরাপত্তা আলহামদুলিল্লাহ পুলিশ আছে আমরা আছি আর কমিটি আছে নিরাপত্তা ইনশাল্লাহ 100 পারতেন কোম্পানির আসলে আপনারা কিরকম ভাবছেন যে বেচা কিনা আপনাদের কিরকম হবে আপনি মনে করছেন এখন তো মাত্র শুরু বলতে পারতেছি না বাট কালকে প্রথম দিন হিসাবে ভালোই মানুষ হয়েছে বিকালের দিকে এখন আজকে তো মাত্র শুরু হইলো দেখি সকালবেলা তো বিকালে আপনারা আশা করছেন যে আরো ভালো হবে এরকম হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক আমরা মেলা ঘুরে এসে যে জায়গাটি সেই সেটা হলো সেব ইনশাআল্লাহ ভালো হবে ধন্যবাদ তিনি আসলে ওই যে কথাটা আমি বলছিলাম যে সবার মুখে মুখে একই কথা তারা বলছেন যে এবার মেলাটা একটু ভালো হবে ভালো হওয়ার কারণ হিসাবে তারা আমাদেরকে বলছেন যে যেহেতু করোনার একটি বিষয় রয়েছিল করোনার কারণ এবং সব সর্বোপরি যে 300 ফুট যে রাস্তাটি সেই রাস্তাটি প্রশস্ত হওয়ার কারণে আসলে ঢাকামুখী মানুষগুলি এখানে আসবে এই সেই প্রত্যাশা তারা করছেন আসলে আমি এখান রয়েছি একটি স্টলে
ডায়মন্ড ওয়ার্ল্ড আমি রয়েছি আমরা কথা বলতে যাব চেষ্টা করব যে আসলে আপনি আমাদেরকে বলবেন তো আপনারা কি রকম আশা করছেন বেচা বিক্রির দিয়ে মানে ম্যানেজারের সাথে আমি কথা বলবো তিনি আমাদের সাথে রয়েছেন আচ্ছা আপনি বলেন তো এবার মেলায় আগামীর চাইতে কি রকম আশা করছেন আপনারা যদি বিশাল স্টল নিয়ে আসেন আমাদের স্টলটা নতুন ভাবে করা হয়েছে এবং আমরা যেটা সাজসজ্জা ডেকোরেশন এটা তো আমরা গুরুত্ব দিয়েছি এবার বরাবরই আমাদের শোরুমের যে ফ্যাসিলিটিগুলো আছে একটা ডামডলের শোরুমে গেলে যেটা পাবেন সেম ফ্যাসিলিটি এখানে অবশ্যই পাবেন তাছাড়া মেলা উপলক্ষে এক্সট্রা অফার আছে এক্সট্রা লটারির ব্যবস্থা আছে র্যাফেলরও আছে আর প্রত্যেকটি কেনাকাটায় নিশ্চিত উপহারও আছে এবং ডিসকাউন্ট আমাদের সবসময় থাকে বরাবরই কাস্টমারদের এবং আমরা কোয়ালিটি যেটা ডায়মন্ড মানে বাংলাদেশের ডায়মন্ডের যে কোয়ালিটি এটা শতভাগে আমরা মেনটেন করার চেষ্টা করতেছি এবং করেও আসতেছি এবং সার্ভিস আশা করি জুয়েলারি প্রতিষ্ঠানের মধ্যে সবথেকে বেস্ট আমাদের যে সার্ভিসটা ওটা আমরা অবশ্যই ধরে রাখবো দর্শকদের কি কি বলবেন জি দর্শকদের বলতেছি অবশ্যই নতুন এখানে তো যে স্থানে করা হয়েছে মেলাটা এখানে আগের থেকে প্রচুর পরিমাণ আরও লোক বাড়তেছে এবং বাড়বেও এখন তো শুরুর দিকে আছে এবং প্রত্যেকটা প্যাভিলিয়নে এখানে প্রায় ফিল আপ হয়ে যাচ্ছে এবং দর্শনার্থীরাও এসে বেশ ভালো একটা ফিল করতেছে এবং এখন তো আগের থেকে করোনার যেটা ওটাও প্রায় অনেকাংশেই নেই বললেই চলে তো সেক্ষেত্রে আশা করি ভালোই হবে শ্রম দিচ্ছেন আমরা আরেকটি স্টলে যাওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমি বলছি আজকে তিনটা পর্যন্ত কিন্তু আমি এখানে অবস্থান করব আপনাদের সাথে কাজ করার জন্যে দর্শক গাজি গ্রুপের দি গাজি প্যাভিলিয়ন যিনি সেই জায়গায় আমি প্রবেশ করেছি এটা গাজি গ্রুপের গাজি প্যাভিলিয়ন এখানে আমরা দেখতে পাচ্ছেন এবারের বাণিজ্য মেলা আমি আশা করছি যে আমাদের দর্শনার্থী আরও বাড়বে গতবারে হয়তো বা যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আমাদের এখানে লোকজন আসতে পারে নাই ঠিকমতো আর আমাদের প্রোডাক্ট এবার অনেকগুলো বাড়ছে যার কারণে আশা করছি যে অনেক দর্শনার্থী আসবে এখানে দর্শক যে ফার্নিচারের যে দোকানকে আমরা এখানে প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্রকারের যে কাঠের যে ফার্নিচার সেখানে সাজিয়ে তারা রেখেছেন সব কিছু মিলিয়ে তারা আশা করছে অবস্থা খারাপের জন্য খুব একটা ভালো হয়নি তবে এবার কিন্তু উল্লাসিত উদ্ভাসিত এবং আনন্দিত মেলা যারা স্টল নিয়েছেন তারা যেরকম আনন্দিত এবং যারা একাতাই সাহেব আছেন তারাও আমাদের কাছে জানিয়েছেন আনন্দিত আপনি অনেকে বলবেন তো আসলে আপনারা কীরকম আশা করছেন এবারের মেলায় ইনশাল্লাহ ভালো কিছু হবে এখনও তো মেলা জমজট হয়নি যখন আরও কিছুদিন পর অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে আসলে আমরা দেখেছি যে গাছ নিধন না করেও যে ভালো কিছু প্রোডাক্ট তৈরি করা যায় বিকজ আপনি দেখেন এখানে যে আমাদের ইউনিক পর্যায়ে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের হলো এসসিপি বোর্ড যেটা অ্যালুমিনিয়ামের সবচেয়ে হাই কোয়ালিটি সেই বোর্ড দিয়ে কাজ করেছে এবং কি অ্যালুমিনিয়ামের মধ্যেও যে অনেক সুন্দর করে অনেক ডিজাইন করে মানুষের সামনে যে মডার্ন করে তৈরি মানে প্রদর্শন করা যায় সেটা আমরা দেখিয়েছি সেটা হলো আমাদের অ্যালয় ফার্নিচার কারণ 67,000 টাকার মতো সব কিছু মিলিয়ে যে তারা খুব সুন্দর করে সাজিয়েছেন সুন্দর করে তারা সাজিয়েছেন এটাকে তারা বলছেন যে যেহেতু কাঠ ছাড়াও যে ভালো কিছু করা যায় সেটা তারা প্রদর্শন এখানে করেছেন তো স্যার আসলে আপনি তো অনেকটাই মেলা ঘুরেছেন দোকান সম্পর্কে আপনি গত তিন দিন যাবতই দেখতেছি যেহেতু আমার স্কুলের পাশেই বাণিজ্য মেলা মাত্র এক দেড়শো ফুটের মধ্যে তো সেই হিসাবে এইবার প্যাভিলিয়নগুলি বিশেষ করে এই যে গাজি গ্রোপ তারপরে দেখা যাচ্ছে যে সেবাই আইসক্রিম হ্যাঁ এগুলো ওদিক দিয়ে আরএফএল এবং বিশেষ করে কিছু কিছু ওই ফুড কোর্টে এবং এইবার সেটা একটা নতুন আকর্ষণ হচ্ছে এখানে ওই যে ছেলেমেয়ে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে একটা ওই শিশু পার্কের একটা ব্যবস্থা করা হয়েছে যেটা প্যাভিলিয়নটা স্থায়ী প্যাভিলিয়নের উত্তর পাশে হ্যাঁ ওইটা খুবই অ্যাট্রাকটিভ হবে এবং বাচ্চা কাচ্চারা যারা আসবে মেলার ভিতরে এটা ওইখানে ভালো ভালো আইটেম রাইড আছে বিভিন্ন সুন্দর এবং ফুড কোর্টগুলি দুতলা উপরে ছাউনিও সহ এই জন্য মনে করি যে সব প্রত্যেকটা প্যাভিলিয়ন অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং একটা ভালো মানের মেলা বলতে বলে আমি আশাবাদ করি ধন্যবাদ বেরিয়ে চলেছে শীত তো সেখানে যে ব্লেজারের যে রয়েছেন সেবিলার এই দোকানটি রয়েছে আমরা তার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসলে সুন্দরভাবে সুসজ্জিত করা হচ্ছে কিছু কিছু দোকানপাট এখনও সাজসজ্জার কাজ চলছে আবার কিছু কিছু অংশ দেখা গেছে বেচা কেনা চলছে এখন নিরাপত্তার বিষয়টা ওরা সব একদম পুরো ডিপার্টমেন্টের নাম্বারও দেওয়া আছে
সেটা কিন্তু অস্থায়ী স্টল, অর্থাৎ আমরা ভিতরে কিন্তু এখনো প্রবেশ করিনি। আমরা চেষ্টা করব মুক্তার স্যারকে নিয়ে, সাথে নিয়ে যিনি আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে নিয়ে ভিতরে ঢোকার জন্য। আমরা এখন রয়েছি স্টলে, যেটা যে স্টলটা রয়েছে সেটা কিন্তু অস্থায়ী স্টল। এখানে এই জায়গায় প্রথম আসে দর্শনার্থী, তারা গেট থেকে ঢুকেই ডান দিকে যে আকর্ষণীয় যে প্যাভিলিয়নগুলি রাত্রেবেলা খুবই উজ্জ্বল আলো থাকে এবং এইখানে প্রচুর ভিড় থাকে। আমি যতটুকু জানি, গত বছর ঘুরেছিলাম, গতকালকেও আমি রাত্রে মতো ছিলাম এখানে। স্টলগুলো এই যে ভ্যারাইটিস রকমের অনেক কিছু পাওয়া যায়, জুতা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক জাতীয় ভ্যারাইটিস, অল এভরিথিং এখানে, কম্বল টম্বল সহ শীতের পোশাক আদি সব। তো এখানে খুব ভালো মানের দর্শনার্থী আসে এবং বেচা কিনা খুব ভালো জমবে বলে আশা রাখি। তো প্রত্যেক দর্শনার্থীদের আমি প্রতি অনুরোধ রাখবো যে আপনারা সবাই ঘুরে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে এবং কেনাকাটার পছন্দ হলে আপনারা কিনে নিয়ে যাবেন। এই জন্য সবাইকে আসার আমন্ত্রণ। দর্শক, এই এই বাণিজ্য মেলাটি কিন্তু রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আল্লাহ সালাউদ্দিন ভুঁইয়া, আসলে তার এলাকায় এবং তার এই এলাকা বলতে তার একেবারেই গ্রামে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার বিষয়গুলি তিনি খুব ভালোভাবে দেখবেন এবং জানো গুছানো কাজ চলছে এবং যারা আগে থেকে আসছেন তারা কিন্তু মোটামুটি গুছিয়ে রেখেছেন। এই ছিল বাইরের দৃশ্য। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। তাকে